পূজোর অনুদান মামলায় এবার রাজ্য সরকারকে তীব্র শ্লেষে বেঁধলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কথা বলবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শৌভিক, আমরা জানি যে পূজো কমিটিগুলিকে এবার 85,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সামনের বছর যা বেড়ে হবে 1,00,000 টাকা। সেক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি আজকে কি বললেন? দেখো, প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে এই যে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে, এই 85,000 টাকায় আদপেই কিন্তু কিছু হয় না, এবং এই অঙ্কটা বাড়িয়ে কমপক্ষে 10,00,000 টাকা করা উচিত, তাহলে হয়তো পুজোর যে সামগ্রিক খরচাটা রয়েছে সেখান থেকে একটা বড় অংশ উঠে আসতে পারে, কিন্তু এই 85,000 টাকা দিয়ে এই এত বড় যে দুর্গোৎসব এখানে পালিত হয় তার যে একটা সামান্য অংশ সেটাও কিন্তু হয় না। এবং মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য যে যে 85,000 টাকা দেওয়া হয় এই টাকাতে খুব বেশি হলে একটা তাবু হয়তো খাটানো যেতে পারে, কিন্তু তার বেশি প্যান্ডেল বা আলোকসজ্জার যে একটা বড় খরচা সেটা এই টাকার মাধ্যমে সম্ভব নয়। এবং তার মন্তব্য এটা হয়তো পুজোর কার্যকরী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের কোনো কাজে আসতে পারে, কিন্তু পুজোর যে খরচ রয়েছে, বিপুল খরচ রয়েছে, সেখানে এই 85,000 টাকা নাম মাত্র। এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে এই অঙ্কটা কমপক্ষে 10 গুণ বাড়ানো উচিত, সেক্ষেত্রে গিয়ে হয়তো এই অঙ্কটা পুজোর যে সামগ্রিক কাজ সেখানে একটা সাহায্য করতে পারবে বলে তিনি মনে করছেন। ফলে মাননীয় প্রধান বিচারপতির এই ধরনের যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি বলেছেন যে তিনি প্রায় 2 বছর ধরে বিভিন্ন পুজো কমিটি ঘুরে দেখেছেন যে সেখানে তাদের যে সামগ্রিকভাবে খরচা হয় সেই খরচার কোনো সামান্যতম অংশ এই 85,000 টাকার মাধ্যমে সেটা সম্পন্ন করা সম্ভব নয়। তিনি বলেছেন যে প্রত্যন্ত কোনো অঞ্চলে যেখানে ছোট করে হয়তো এই ধরনের পুজো হয় সেখানে এই 85,000 টাকা দিয়ে কিছু একটা হলেও হতে পারে, কিন্তু শহরাঞ্চলে বা আশেপাশের অঞ্চলে সেখানে এই টাকার বিনিময়ে বা এই টাকার মাধ্যমে কোনো বড় কাজ হওয়া সম্ভব নয়। এর পাশাপাশি তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে দেখা যাচ্ছে বিশেষ ধরনের একটি বিরল রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, যেখানে এই টাকাটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। ফলে তিনি সরকারকে বলেছেন, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এ বিষয়ে সরকারের কোনো ভাবনা চিন্তা আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখুক যে এই 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 1,000 টাকার যে অঙ্কটা রয়েছে সেটা আদৌ বাড়ানো সম্ভব কিনা। সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত 85,000 টাকা সমস্ত পুজো কমিটিগুলিকে দেওয়া হয়ে গিয়েছে, ফলে সেই কারণে মাননীয় প্রধান বিচারপতি এই মামলার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করছেন না, সমস্ত পক্ষকে হলফনামা আদান প্রদানের নির্দেশ দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে এই যে মন্তব্য সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শৌভিক, ধন্যবাদ। আর এরই মধ্যে একাধিক ক্লাব, তারা কিন্তু এই পুজো অনুদান না নেওয়ার কথা আগেই ঘোষণা করেছে। আর এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া এই পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল বীরভূমের ক্লাব শান্তিনিকেতনের গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ক্লাবের পক্ষ থেকে কি জানানো হলো? দেখো, বীরভূমে প্রথম শান্তিনিকেতনের একটি ক্লাব গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন সর্বদক্ষ কমিটি, এরা জানিয়েছে যে সরকারি যে অনুদান অর্থাৎ 85,000 টাকা তারা এবার নিচ্ছেন। কারণ তারা যে কারণ দেখিয়েছেন, তারা বলছেন যে আর কি করে যে ঘটনা ঘটেছে তার থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার যে উমা আমাদের এখানে আসছেন, কিন্তু যারা এখানের উমা অর্থাৎ এই এলাকার উমা তাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই। কারণ আমরা দেখেছি আর কি করে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, তার পরবর্তী যে ব্যবস্থা সরকার নিয়েছে সেটাও আমরা দেখেছি। এবং তারা জানিয়েছেন যে যখন আমরা কাদা কিন্তু যাচ্ছি অর্থাৎ সরকারি সাহায্যের পরেও যেহেতু এবার এই চালের 30 বছর তারা বড় করে প্রোগ্রাম করার প্ল্যান নিয়েছে, বলছেন যখন বাড়িগুলোতে যাচ্ছে তখন বাড়ির মহিলারা পাখি রাখছেন, তারা বলছেন যে আপনারা কেন এই টাকা সরকারের টাকা নিয়েছেন, আমরা 10,000 বেশি টাকা দেবো কিন্তু আপনারা সরকারের টাকা নেবেন না, কারণ যে সরকার নিজেদের নিরাপত্তা দিতে পারে না সেই সরকার টাকা আপনারা চান না। তারপরে পুজো কমিটি বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে না, তারা টাকা নেবেন না। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল যখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলছে পুরসভার উৎসব হলে যখন প্রত্যেকদিনই করছিলেন সেখানেই তারা জানিয়ে দেন যে তারা সে নেবেন, তারপরে তারা সেখান থেকে চলে আসেন এবং তারা বক্তব্য দেন। পরবর্তীতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানেন যে না, যারা এসেছিলেন যারা নেন তারা কিন্তু পার্টি করেন, কি পরিষ্কার করে বলেন যে কোন দল পার্টি করেন, তার জন্য তাদের হাতে জিডিকে লিখেছে তারা নিচ্ছিলেন, কিন্তু অসুবিধা নেই, অন্য অনেক ক্লাব তারা রয়েছে তাদেরকে আমরা দিই। অন্যদিকে বিজেপির তরফ থেকে বিজেপির জেলা সভাপতি যুব সাহা তিনি বলেছেন
যে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ সর্বস্তরে হওয়া দরকার। আমরা চাইছি দীর্ঘদিন আরো অনেক ক্লাব এগিয়ে আসুক, কারণ সরকারের যে ভূমিকা ছিল আর্জি করে সেই ভূমিকা নাক্ষরজনক, এবং সব থেকে বড় প্রশ্ন সেটা মহিলাদের সরকার যে ভূমিকা নিয়েছে, তাই তারা প্রতিবাদ সমর্থন, এবং তারা বলেছেন যে বিজেপি প্রভাবিত যে ক্লাবগুলি রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলছেন, এবং তারাও কিন্তু এই অনুদান নেবেন না বলে তিনি দাবি করেন। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে গতকাল যে শান্তিনিকেতনের একটা জায়গা এই ঘটনা হচ্ছে, তাতে মন্ত্রীর কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে সরকারও মানে এখানে যেটা প্রশাসন রয়েছে তারাও স্তম্ভিত হয়ে গেছে যে সেই যে হাউস এই ক্লাব দেখিয়েছে তার জন্য। ভাস্কর ধন্যবাদ।